वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू माई अनदर एक्साइटिंग वीडियो। तो आज के सजगुजु देखे तुम्हारा बुझते ही पारछो आज के की जन्य आमी सेजेछि। जामाई षष्ठी देखते ही पारछो आमाके सजगुजु करे आमी पुरो रेडी। और आमी बाबार बाड़ीते एसेछि कल के एंड अनेक शपिंग टुकटाक जिनिस किनेछि। मार साथे कल के बेरियेछि आमी एखाने सैटरडे। आमी कल के चले एसेछि सकाले बाबा निते गेछिलो, सेटा तोमरा एकटु परेई भिडियोटा पुरो देखबे तो बुझते पारबे की की करलाम। एंड एशेरा सबस्क्राइब करोनि तो प्लिज सबस्क्राइब आगे करे राखो, बेल बटनटाओ क्लिक करे दिओ जाते आमी नेक्स्ट जतो भिडियो छाड़बो सेटा तोमादेर काछे नोटिफिकेशन चले जाबे। तो यस, बेशी बकबक ना करे चलो স্টার্ট করা যাক। সো গাইস, রেডি হয়ে গেছে আমার ড্রেস যেটা ওখানে গিয়ে পরব। অ্যান্ড এটা মা দিয়েছে ষষ্ঠীতে। অ্যান্ড কিছু ঘরে পরা ড্রেস, রাতুলেরও ঘরে পরা ড্রেস। অ্যান্ড ওকেও যেটা দেবে সেটা ওখানেই দেবে। তো স্ট্যান্ড, চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড কিছু জুয়েলারি নিয়েছি এটার সাথে পরার জন্য। কিছু ইম্পর্টেন্ট জিনিস, এখানে মেমরি কার্ড আছে, এই বক্সে আমি ঢুকিয়ে রেখেছি। আর এটা দাদার আছে এক্সটার্নাল। অ্যান্ড কিছু মেকআপ, লটস অফ মেকআপ, অ্যাকচুয়ালি একটু মেকআপ না, ইটস লটস অফ মেকআপ আছে। তো ওখানে গিয়ে একটু সাজুগুজু করবো, ফটোশ্যুট করবো, পারফিউম এর সাথে ম্যাচিং করে তাও আমি নিয়ে নিয়েছি যদি ইনকেস আমার পড়তে ইচ্ছা করে। অ্যান্ড কিছু পিকচার্স ক্লিক করতে ইচ্ছা করে তো এটার সাথে খুব ভালো ম্যাচিং যাচ্ছে যদি ইনকেস আমি জুয়েলারি যদি না পরি। অ্যান্ড আমার লেন্স, আমার ডেইলি ফেস ওয়াশ যেটা আমি ইউজ করি তো ওখানে তো সেটা নেই। অ্যান্ড টুথ ব্রাশ অ্যান্ড পেস্ট ওখানে আছে, আমার আলাদা করেই মা রেখে দিয়েছে। অ্যান্ড ইয়েস, টাওয়েল নিবেও নেব। তো এটাই হচ্ছে, আমি আপাতত একদিনের জন্য যাচ্ছি। অ্যান্ড ব্যাগ এখনও ডিসাইড হচ্ছে না কোন ব্যাগে আমি নেব। তো আপাতত এই ব্যাগটা, ল্যাপটপ ব্যাগটাই আমি বার করে রেখেছি, তো ভালো করে গুছানো হয়ে যাবে আই গেস, বিকজ কিছুদিন আগে ঘুরে এসেছি তো সব ব্যাগ আমার ধুতে হবে। আমার যে ব্যাকপ্যাকটা আমি নিই সেটা আমার ধুতে হবে। তো দেখা যাক, এটাই আপাতত ভালো আছে তো এই ব্যাগটাই আমি নেব। তো ইয়েস, গাইস তো ব্যাগ আমার রেডি অ্যান্ড আই এম রেডি টু গো। সো গাইস, রেডি হয়ে গেছি, বাবা আসবে নিতে। এখন সেরকম কিছু রেডি হয়নি, জাস্ট নর্মাল একটা কুর্তি অ্যান্ড জিন্স পরে নিয়েছি। তো চলো দেখি, আমি তো খুব এক্সাইটেড, যখনই বাবা বাড়ি যাই আমি খুব এক্সাইটেড হয়ে যাই। ও এখন তো ষষ্ঠী, আর ভালো ভালো খাবার হবে, মা ভালো ভালো খাবার বানাবে, তো আরও বেশি আমার মার হাতে বানানো। ইউনো আমার সব বন্ধুরা জানে যে আমার মা কত ভালো খাবার বানায়, বেশ তো আমার বন্ধুরাও খুব ভালো অ্যাপ্রিসিয়েট করে। অ্যান্ড ইয়েস, আবার এখান থেকে বেশি দূর না, হার্ডলি বাইকে 10 মিনিট লাগবে, 5 মিনিট বলবো না বাট 10 মিনিট লাগবে। তো ইয়েস, খুব কাছে এখান থেকে, বাট অ্যাড্রেস বলবো না। তো চলো দেখে নিই আগে। বাবা এসে গেছে নিতে। বাবা কিছু বলবে? চলো ষষ্ঠীতে এলাম, নিয়ে জামাই কিনিতে। জামাই তো নেই, জামাই তো কোটে, আমি আসবে পরে। হ্যাঁ জামাই আসবে পরে, কিনে চললাম। মা ওয়েট করছে, মা ওয়েট করছে। হ্যাঁ ছটফট ছটফট করছে। কি বানিয়েছে? কি বানিয়েছে? কালকে বানাবে বলো। আজকে বাজার হয়ে গেছে সব। আচ্ছা, ও কালকে হবে, ভালো হলো বন্ধ। স্পেশাল হবে, স্পেশাল। ইয়েস, মা কিছু বলবে তুমি? যাও ঘুরে এসো বাড়িতে। হ্যাঁ আমার বাড়ি ঘুরে যাবে, আমরাও যাবেন, ঘুরে আসবেন। হ্যাঁ ঠিক আছে। মার বাড়িতে
এটা হচ্ছে কমন গ্যারেজ অ্যান্ড এই সামনেটা হচ্ছে আমাদের নিজের পার্সোনাল গাড়ি আছে তো সেটার গ্যারেজ বাবা মার ফ্ল্যাট হচ্ছে চারতলায় তো লিফট করে যেতে হয় তার জন্য হাঁটতে পারি না এসব তো চলে এসছে লিফট বাইরে কি রোদ বাইরে কি গরম তাই না তো পৌঁছে গেছি আমার ঘর টিং টং টিং টং চার্জার নাও চুল ঠিক করবে ব্লক করছি কোনো ব্যাপার না আইসক্রিম আইসক্রিম ধরো আইসক্রিম মাকে লজ্জা পাচ্ছে নাইটি পরে আছে বলে ও ব্যাগ গুলো রাখি আপাতত ফাইনালি চলে এসেছি মার বাড়িতে এবার এখান থেকে কি কি করি আগে ভিডিওতে দেখতে থাকো তোমরা তো গাইস স্নান করা কমপ্লিট এসেই গরম খুব লাগছিল তো স্নান করে নিলাম ফটাফট অ্যান্ড ইয়েস এখন খাবো লাঞ্চ করব তো দেখি মা কি বানিয়েছে আজকে সেরকম স্পেশাল কিছু হয়নি কালকে স্পেশাল কিছু হবে আই নো জেনে নেব মেনুটা কি হবে তো আজকে নর্মালি খাবো তো দেখে নাও তোমরাও কি খাচ্ছ কি বানাচ্ছ না না কেটে দেবো এটা কি বানাচ্ছ পনির পনিরকে মডিফাই করলো কালকে নিরামিষ হয়েছিল কালকে কি পুজো ছিল জানো মা লোকনাথ পুজো হ্যাঁ লোকনাথ পুজো ছিল তো নিরামিষ বানিয়েছিল তো সেটাই একটু আমিষ করলো কি করে বললে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু আমিষ করে দিল পনিরটাকে গুড আইডিয়া আর কি করলে মা আজকে শুধু করলাম ভাজা পোস্ত আছে আচ্ছা রাত্রে বিরিয়ানি হবে এই বিরিয়ানি আছে কি কেনা বিরিয়ানি হ্যাঁ ও কেনা বিরিয়ানি খাওয়া মাও খুব ভালো বিরিয়ানি বানায় হ্যাঁ মা শরীরটা ভালো নেই ঘুরেও এসছে দার্জিলিং থেকে তারপরে গরমে তো করে বাবা তো চলো লাঞ্চের ডিনার দেখে নিই ভাত কলা ভাজা পোস্ত অ্যান্ড পনির আর ডাল আছে ডাল আমি সেরম খাই না একটু শুকনো শুকনো হয়ে খাই তো এটার হচ্ছে আজকে লাঞ্চ অ্যান্ড আম মা কাটছে লাস্টে এখন আমের সিজন অ্যান্ড আম হচ্ছে আমার ফেভারিট তো লাস্টে খাবো আমটা তো খেয়ে নিই এখন চলো আরেকটা কথা বলে দিই এটা হচ্ছে আমার বিয়ের আগে আমি এই থালায় খেতাম কাঁসা থালা এটা আমার ফেভারিট যখনই আমি আসি মা এটাতেই আমাকে দেয় কাঁসা তালায় আমার খুব ভাল লাগে তো এইটা আমার জন্যই তোলা রাখা আছে এখন ঘুম থেকে উঠেই দেখি দাদা এসছে এখন বাজে ছটা তাই না ছটা বাজে ছটা করি ও অফিস থেকে এসেই রেডি হয়ে এখন আবার যাচ্ছে শ্বশুর বাড়ি আজকেই চলে যাবে কালকে ষষ্ঠী খেতে টাটা ভালো করে ভালো মন্দ খেয়ে আয় এক ছেলে যাচ্ছে আর এক ছেলে আসবে রাত্রে বেলায় এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু রেডি হয়ে গেছি একটু মার সাথে বাইরে বেরাবো একটু আগেই দাদা বেরিয়ে গেছে শ্বশুর বাড়িতে বৌদি গেছে ডিরেক্ট টিউশন করে ওর বাড়িতে অ্যান্ড দাদা এসেছিল অফিস থেকে জিনিস নেওয়ার ছিল সেটা নিয়ে চলে গেছে বসিরহাট বসিরহাটে হচ্ছে বৌদির বাড়ি তো ওখানে চলে গেছে ওর কালকে ওর ষষ্ঠী ওখানে তো বাড়িটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে তো যখনই আসি আমরা চারজনে বেশ আড্ডা বাড্ডা দিই এখন ভীষণ ফাঁকা শুধু মার বাবাই আছে আর রাত্রেবেলায় এই বাড়ির জামাই ঢুকবে রাত্রেবেলায়
তো ইয়েস আপাতত এটাই আপডেট এন্ড আগে আগে দেখো হতা হে কিয়া মা জামাই ষষ্ঠীর জন্য খেজুর পাতা আর কি সব জানি না আর পাতা কিনলো জামাই ষষ্ঠীর মার জন্য গিফট কিনতে এসেছি জামাই পাঠিয়ে দিয়েছে আমাকে টাকা দিয়ে যে মার মন পছন্দের একটা শাড়ি কিনে নিতে তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মা পিওর হোয়াইটের ওপরে মাল্টিকালারের ঢাকাই দেখতে চাইছিল তো যাই হোক পাচ্ছিল না তো অ্যাট লাস্ট পেয়েছে তো মার এটা পছন্দ হয়েছে এটা অনেকটা হোয়াইটের ওপরে আছে পিওর হোয়াইট না কিন্তু হোয়াইট ভালোই লাগছে এটা মা পছন্দ এটা আচ্ছা এখন এসেছি একটু চাট খেতে আমরা দই বড়া অর্ডার করেছি তো মাঠের এখানে বেশ ভালোই বানায় এখানে তো এসে গেছে আমাদের দই বড়া ইয়ামি ইয়ামি দই বড়া খুব ভালো লাগে এই আনন্দপুরীর মাঠে আনন্দপুরীর মাঠে এখানে একটা স্টল বসে দাদার নাম জানি না কিন্তু খুব ভালো বানায় বেশ বেশ ভালো ভালোই অনেক কিছু স্টল বসে মোমো অ্যান্ড কাবাব তন্দুরি অনেক কিছুই বসে দেখতেই পারলে তোমরা সেটা তো তোমরা যারা ব্যারাকপুরের আশেপাশে থাকো তোমরা আসতে পারো এখানে আড্ডা দিতে পারো অ্যান্ড অনেক কিছু খেতে পারো বেশ ভালো হলো আইটেমগুলো বানায় এবার চলো বাড়ি থেকে যাই একটু মিষ্টি কেনার আছে জোম্যাটোতে অর্ডার দেওয়া হয়েছে রাত্রের বিরিয়ানি তো সেটা আসবে দুর্গা মিষ্টান্ন ভান্ডার থেকে মা এখন মিষ্টি কিনছে আমারও ছানা জিলাপি খুব ভালো লাগে অ্যান্ড আমার হাজবেন্ডেরও ছানা জিলাপি খুব ভালো লাগে তো সেটা নেওয়া হয়েছে ফ্রেশ হবো অ্যান্ড তারপর দেখা করছি অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কেমন লাগছে এই ব্লগটা প্লিজ জানাবে আমাকে কমেন্ট সেকশনে লিখে অ্যান্ড আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমাকে ফলো করতে পারো স্ক্রিনেই আমি লিঙ্কগুলো দিয়ে দেবো সো ইয়া কিপ অন ওয়াচিং আমার হাজব্যান্ড এসে গেছে কাম হিয়ার ওয়েলকাম ওয়েলকাম জামাই লাইট জ্বালাও কি আনলে দেখি একটু ও মা লিচু আম মিষ্টি সব নিয়ে হাজির তোমার জামাই বাড়ির জামাই পুজোর জিনিস ওখানে রেখো না মিষ্টি দাও মিষ্টি এই যে দই
দই মিষ্টি সব আজকে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি মা যেহেতু কালকে খেতে পারবে না মা নিরামিষ আছে ষষ্ঠীর জন্য তো আজকে খেয়ে নিচ্ছে মা বিরিয়ানি এটার সাথে সাথেই গুড নাইট অনেক রাত হয়ে গেছে আবার কাল দেখা হবে কালকে অনেক আয়োজন হবে তো কাল অনেক সকালবেলা উঠতে হবে তোমাদেরকেও গুড নাইট জানাই শুভরাত্রি চলো কালকে আবার দেখা হচ্ছে